আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন। আজকে আলোচনা করব বিবাহিত পুরুষদের সহবাসে অক্ষমতা নিয়ে। বিবাহিত পুরুষরা সাধারণত দুইটা সমস্যার সম্মুখীন। একটি হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্য আউট হয়ে যাওয়া। আরেকটি সমস্যা ভোগ করতেছেন, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে ইডি বলা হয়ে থাকে, অর্থাৎ পেনিস শক্ত না হওয়া, লিঙ্গ শক্ত না হওয়া। এই দুইটা সমস্যা বিবাহিত পুরুষদের ভিতরে বর্তমানে সবচেয়ে বেশি। এটার কারণ হচ্ছে পুরুষদের অতিরিক্ত হস্তমৈথুন, বিবাহের আগে অতিরিক্ত হস্তমৈথুন, পর্নোগ্রাফির আসক্তি এবং বিভিন্ন রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাবারের ভেজালের কারণে তাদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তো প্রিম্যাচিউর ইজাকুলেশন, যেটা দ্রুত বীর্য আউট হয়ে যাওয়া, যেটা সেটা হলে কি হয়, পুরুষ এবং নারী উভয়ে অতৃপ্ত থাকে। সহবাসের সময় নারীও অতৃপ্ত হয়, বিরক্ত হয় এবং পুরুষও অতৃপ্ত হয়, যেটা প্রিম্যাচিউর ইজাকুলেশনের কারণে হয়, দ্রুত বীর্যপাত আউট হয়ে যাওয়ার কারণে হয়। তো দ্রুত বীর্য আউট হয়ে গেলে তাদের সহবাসের সুখ নষ্ট হয়। এটা এই সমস্যাটা সাধারণত পুরুষদের ভিতরে নার্ভের দুর্বলতা থেকে হয়ে থাকে। নার্ভ যখন দুর্বল হয়ে যায় তখন পুরুষদের প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, দ্রুত বীর্যপাত হয়। আর ইরেকশন, যেটা ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে ইডি বলা হয়ে থাকে, সেই সমস্যাটি হয় পুরুষদের পেনিসের ভিতরে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন না হয়ে পেনিস প্লাসিড হয়ে গেলে, অর্থাৎ ইরেক্ট পেনিসটা প্লাসিড হয়ে গেলে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয়, অর্থাৎ ইডি হয়, অর্থাৎ পেনিস শক্ত হয় না। তো এটার জন্য টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া এবং বিভিন্ন রকমের হস্তমৈথুন, পর্নোগ্রাফি, খাবার দাবার ইত্যাদির অনিয়মের কারণে ইডি হয়ে থাকে। তো অনেকের ইডিও হয়, ইরেকটাইল ডিসফাংশনও হয়, আবার প্রিম্যাচিউর ইজাকুলেশনও হয়, দুইটাই হয়। আবার অনেকের শুধু প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, আবার অনেকের শুধু ইরেকটাইল ডিসফাংশন হয়। তো এই সমস্যাগুলো থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই নার্ভের চিকিৎসা গ্রহণ করতে হবে, নার্ভকে সতেজ করতে হবে। নার্ভের সতেজতার কারণে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশনটা কমে যাবে এবং ইডি, যেটা সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, এটাকে ঠিক করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পেনিসের ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, তাহলে পেনিসটা ইরেক্ট হবে। আর পেনিসে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হলে পেনিস শক্ত হয় এবং স্বাস্থ্যবান হয়, মোটা তাজা হয়, স্ট্রং হয়। তো এটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই টেস্টোস্টেরন কমে গেলে টেস্টোস্টেরনের মেডিসিন খেতে হবে এবং পেনিসে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে হবে। তো এই সমস্ত সমস্যাগুলোর জন্য আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো সাইড ইফেক্ট নাই, এই চিকিৎসাগুলো হোমিওপ্যাথিক চিকিৎসাতে সবচেয়ে বেশি ভালো। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে প্রপার মেডিসিন গ্রহণের মাধ্যমে এই রোগের চিকিৎসা গ্রহণ করবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।